Assalamualaikum, welcome to English Apps. তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছো, তোমাদের ফিনান্স ও ব্যাংকিং এর 20তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তোমাদের ফিনান্স ও ব্যাংকিং বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং এই অধ্যায় থেকে। আর অবশ্যই তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনামে লিখবে পণ্য বিনিময় প্রথা থেকে কাগজি মুদ্রার আবির্ভাব, এই কথাটি তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামে উল্লেখ করবে। এখানে যদি লক্ষ্য করো দেওয়া আছে, দেখো তোমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ 4, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 4, অষ্টম অধ্যায় থেকে দেওয়া হয়েছে। এখন আসো অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ কি। তোমাদেরকে বলা হয়েছে এখানে একটি পোস্টার তৈরি করার জন্য, যেখানে তোমাদেরকে দেখাতে হবে পণ্য বিনিময় প্রথা থেকে কাগজি মুদ্রার প্রচলন পর্যন্ত বিনিময় মাধ্যম হিসাবে ব্যবহৃত দ্রব্যাদির একটি ধারাবাহিক বিবরণ সংবলিত পোস্টার প্রস্তুতকরণ। অর্থাৎ বিনিময় প্রথা থেকে শুরু করে বর্তমানে আমরা যে সকল কাগজি মুদ্রা ব্যবহার করতেছি এগুলো কিভাবে আসছে তার একটা ধারাবাহিকতা উল্লেখ করা, এর মাঝে অন্যান্য আরও যে সকল মুদ্রা আমরা ব্যবহার করেছি সেগুলোকে উল্লেখ করতে হবে। অবশ্যই এক্ষেত্রে আমাদেরকে যদি চিত্র সহকারে আমরা উল্লেখ করি, যেহেতু এখানে হচ্ছে আমাদেরকে পোস্টার তৈরি করার জন্য বলছে, তাই আমরা চিত্রের মাধ্যমে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। তো এখানে লক্ষ্য করো নির্দেশনায় বলা হয়েছে পোস্টারে বিনিময় প্রথা থেকে আধুনিক কাল অবধি আমরা যে যে মাধ্যম ব্যবহার করে আসছি তা একটি ধারাবাহিক তালিকা বর্ণনা থাকতে হবে, ঠিক আছে। সো চলো তাহলে আমরা একটু সমাধানে যাই। তো এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের সমাধান। আমরা জানি আমাদের সর্বপ্রথম বিনিময় মাধ্যম ছিল যেটা হচ্ছে পণ্য বিনিময় প্রথা আমরা বলে থাকি। পণ্য বিনিময় প্রথাটা কি? দ্রব্যের বিনিময়ে দ্রব্য, এই প্রথাটি সাধারণত বিনিময় প্রথা হিসেবে পরিচিত ছিল। একটা সময় মানুষের চাহিদা খুবই সীমিত ছিল, মানুষের চাহিদা ছিল খুবই সীমিত, তাই একজন তার অতিরিক্ত দ্রব্যাদি অন্যজনের সাথে বিনিময় করে তার অন্যান্য চাহিদা নির্বাহ করত। আর এটাই হচ্ছে বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা, যা আদিম যুগে বিনিময়ের একমাত্র মাধ্যম ছিল। অর্থাৎ একজনের একটা প্রোডাক্ট দিয়ে অন্যজনের কাছ থেকে আরেকটা প্রোডাক্ট কিনে নেওয়া, এটাই হচ্ছে পণ্য বিনিময় প্রথা, যেটা ছিল আদিম যুগে। এই পণ্য বিনিময় প্রথার পরবর্তীতে এই যে চিত্রতে লক্ষ্য করো, একজন একটা বোতলে করে ধরো দুধ দিচ্ছে, আরেকজন বিনিময়ে ব্যাগে করে অন্য একটা পণ্য দিচ্ছে, এটা ছিল বার্টার সিস্টেম। এই বার্টার সিস্টেম বা পণ্য বিনিময় প্রথার পরবর্তীতে আসছে আমাদের প্রাকৃতিক মুদ্রা বা মুদ্রার প্রচলন, প্রাকৃতিক পদার্থ বা মুদ্রার প্রচলন। প্রাকৃতিক পদার্থগুলো কী কী? বলা হয়েছে পণ্য বিনিময় প্রথার পরবর্তীতে মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় কিংবা বিক্রয় করত কড়ি, হাঙ্গরের দাঁত, হাতির দাঁত, পাথর, জেনুক, পোড়ামাটি ইত্যাদি ধাতব পদার্থের মাধ্যমে। তোমরা চাইলে এভাবে চিত্রটা হাতে এঁকে দিতে পারো, ধরো এই যে এখানে কড়ি, তারপর হচ্ছে বিভিন্ন ধাতব পদার্থ দেওয়া আছে। সো এই মুদ্রা প্রচলনটা কখন হয়? প্রাকৃতিক ধাতব মুদ্রার প্রচলন হয় এই যে পণ্য বিনিময় প্রথার পরবর্তীতে। এই প্রচলনের ঠিক কিছুদিন পরে এটার কিছু সীমাবদ্ধতার কারণে এই যে এই পদার্থগুলো এগুলো দেখা যাচ্ছে বহনযোগ্যতা সহজলভ্য ছিল না, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যেত না, যার কারণে হচ্ছে আমাদের পরবর্তীতে এসে ধাতব মুদ্রার প্রচলন ঘটে। বলা হয়েছে ব্যবহার, স্থানান্তর ও বহন এবং অন্যান্য প্রয়োজনের কারণে দিন দিন প্রাকৃতিক পদার্থ যে বিভিন্ন মুদ্রা ছিল তার প্রচলন বেশি দিন স্থায়িত্ব লাভ করেনি। দেখা যাচ্ছে এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যেত না, যার কারণে এগুলোর ব্যবহারও দীর্ঘদিন স্থায়িত্ব লাভ করেনি, যার কারণে পরবর্তীতে স্বর্ণ, রৌপ্য এবং অলঙ্কার সহ বিভিন্ন ধাতব মুদ্রার প্রচলন ঘটে। অর্থাৎ পরবর্তীতে দেখা যায় এই যে 5 পয়সা, 10 পয়সা বা 1 পয়সা, তারপরে হচ্ছে 50 পয়সা, 25 পয়সা, এই সকল ধাতব মুদ্রার প্রচলন ঘটে। এবং পাশাপাশি স্বর্ণ, রৌপ্য, বিভিন্ন দেশে স্বর্ণ এবং রূপার মুদ্রার মাধ্যমে বিনিময় কার্যক্রম প্রচলিত ছিল। এটা ছিল আমাদের এই যে মুদ্রা প্রচলনের তৃতীয় যুগ। এবং সর্বশেষে গিয়ে হচ্ছে কি আমাদের মুদ্রা প্রচলনের আধুনিক যুগ, যেটা হচ্ছে কাগজি মুদ্রার প্রচলন। বলা হয়েছে স্বর্ণ অলঙ্কারের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে সহজে বহনযোগ্য কাগজের সহজলভ্যতা, ধাতব মুদ্রার পরবর্তীতে কাগজি মুদ্রার প্রচলন বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যাপকভাবে প্রসার লাভ করেছে। অর্থাৎ মানুষের যখন স্বর্ণ অলঙ্কারের প্রতি চাহিদা বেড়ে যাচ্ছিল, তখন দেখা যাচ্ছে স্বর্ণ অলঙ্কার দিয়ে বিনিময় মাধ্যম ব্যবহার করাটা খুবই দূরে হয়ে পড়ছিল, এবং দেখা যাচ্ছে স্বর্ণ অলঙ্কার এগুলো বহনযোগ্যতা বা এগুলোর প্রাপ্যতাও বেশি একটা সহজলভ্য ছিল না, যার কারণে পরবর্তীতে এই যে আমাদের বর্তমানে আমরা যে সকল কাগজি মুদ্রা ব্যবহার করে থাকি, 500, 100, 200, 100 টাকার নোট
এগুলোর আবির্ভাব ঘটে। তো এটাই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধান। তো তোমরা চাইলে এগুলো এক পেজের মধ্যে ছোট ছোট করে লিখে প্রথমে এভাবে পয়েন্ট দিবে যে পণ্য বিনিময় প্রথা কী, তারপর চাইলে একটি চিত্র অঙ্কন করে দিতে পারো নিজের মতো করে। এরপর দুই নম্বরে লিখবা প্রাকৃতিক মুদ্রার প্রচলন, এরপরে আসে আমাদের ধাতব মুদ্রার প্রচলন, এবং সর্বশেষ আসে আমাদের কাগজি মুদ্রার প্রচলন। মোটামুটি এভাবেই হচ্ছে বিনিময় প্রথা থেকে বর্তমানের কাগজি মুদ্রার প্রচলনের আবির্ভাব ঘটে। তো এটাই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধান। তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তোমরা জানো যে ইংলিশ অ্যাপস থেকে পেইড কোর্সের মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর একটি অনলাইন বেস কার্যক্রম চলতেছে, যেখানে তোমরা হিসাববিজ্ঞান, ফিন্যান্স এবং সাধারণ বিজ্ঞান ও ব্যবসায় উদ্যোগ মাত্র 500 টাকা দিয়ে আমাদের অনলাইন কোর্সটি করতে পারবে, যা কিনা আমাদের জুম অ্যাপের মাধ্যমে সরাসরি হয়ে থাকে, এবং উন্নত মানের লেকচার শিট, নিয়মিত ক্লাস এবং সলভ টেস্ট দেওয়া হয়। তো তোমরা যারা অ্যাডমিট হতে চাচ্ছ, তোমরা চাইলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করে নিতে পারো। আর যদি তোমরা চাও যে নবম শ্রেণীর সকল বিষয়ে অ্যাডমিট হতে, তাহলে মাত্র 1300 টাকায় এই নাম্বারে যোগাযোগ করে তোমরা তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে পারো। আমাদের ক্লাসগুলো বর্তমানে আমাদের ইংলিশ অ্যাপসের ওয়েবসাইট এবং অ্যাপসের মাধ্যমে হয়ে থাকে। নিচের ভিডিও ডেসক্রিপশন বক্সে কমেন্টে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারো, যেখান থেকে তোমরা সকল কোর্স ম্যাটেরিয়ালস, নোটিস এবং ভিডিও ম্যাটেরিয়ালস সহ সকল কিছু পাবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিও এর অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে।